আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আজকে কয়টা গরু লইছেন? চারটা। মাশাআল্লাহ, হাতিরা দাইরা মাশাআল্লাহ। দর্শক বন্ধুরা দেখেন, পাগুলি কত মোড়া মোড়া। আচ্ছা ভাই, এটা কয় দাঁত? দুই দাঁত। ওজন আছে কত মন? নয় মন হইব। আচ্ছা, এটার দাম চাইতেছেন কত ভাই? 3,20,000। আর এটা লাস্ট কত রাখতে পারবেন? আড়াইশো 2,40,000 বলতাছে। কত হলে ছাড়ার নিয়ত আছে? 60 মাটি হলে ছেড়ে দিবেন। আচ্ছা, যদি এরকম কেউ গরু কালেকশন করতেছে আপনার কাছ থেকে খামারের জন্য, একটু ফোন নাম্বারটা বলেন। 0175-8251-11। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো হয়ে গেল। দর্শক বন্ধুরা, এখন আছি আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার 22 মৌজা হাটে। এই হাটে একটি বিখ্যাত হাট। তো এই হাট থেকে আজকে আপনাদেরকে সার গরুর দরদাম জানাবো। আপনারা যারা কুরবানি উপলক্ষে এখান থেকে সুন্দর সুন্দর সাইওয়াল সার গরু সংগ্রহ করতে চাইতেছেন, তো আপনারা এই হাটে চলে আসতে পারেন। এই হাটে 150 টাকা কালেকশন পেয়ে যাবেন আপনারা। তো এই পাশে দেখতেছি আমিনুল ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই আজকে কটা লইছেন? বাঘা বাঘা 4টা কালেকশন। তো শুরুতে যেটা দেখতেছি, এটার দাম কত চাইতেছেন? দুইশো ষাট। মাশাআল্লাহ, ওজন কত মন আছে? ওজন আছে 7 মন। 7 মন। দাঁতে কয়টা? দাঁতে দুইটা। আর এটা লাস্ট কত রাখতে পারবে? একদম বাটা রেট 200-এর উপরে। আচ্ছা, আর পরে দুই নাম্বারটা ভাই? 80-এর উপরে। 3 নাম্বারটা, এটা কয় দাঁত? এটা সাইড দাঁত। আচ্ছা, এটা কত রাখতে পারবেন? 300-এর উপরে। আচ্ছা আমিনুল ভাই, এরকম যারা কালেকশন নিতে চায় আপনার কাছ থেকে, একটু ফোন নাম্বারটা বলেন। 0174-6-0-8-1-7। আচ্ছা, ধন্যবাদ ভাই, ভালো থাকেন। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম সাইফুল ভাই, ভালো আছেন? ভাই আপনারা 22 মৌজা বাজারে দেখে অনেক ভালো লাগতেছে ভাই। আসল কথা কি, আমার ব্যবসার বয়স আজকে 22 মৌজা দিলাম ভাই। এই প্রথম ভাই, অন্তরাই নেই ভাই। যাক ভাই, আপনি নিয়মিত আসেন, আমার দর্শকরা এটাই চায়। কারণ আমি আপনার কাছে যে সুন্দর সুন্দর কালেকশন দেয়, তা সারা বাংলাদেশের মানুষের কাছে দেয় না ভাই। মিডিয়াম মাল আনছে ভাই ভাই। আজকে ছোট ছোট কালেকশন আনছেন? ছোট ছোট কালেকশন। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, এটার দাম কত ভাই? বাটা রেট ভাই? আমি দাম থাম না, বাটা রেট কই দেবো ভাই, নিজে জানেন আমি কেমন। হ্যাঁ হ্যাঁ। দর্শক বন্ধু, গরু জাম লেগে গেছে গা। আরে জাগিয়া, ওই দেখেন দর্শক বন্ধুরা কি অবস্থা। 22 মৌজা বাজারে আজকে প্রচুর গরু আমদানি হয়েছে। বাইরের বাটা রেট কত? নেপালি গিরের করস 1,85,000। 3 নম্বরটা 85-95। আচ্ছা, পরে 3 নম্বরটা ভাই? এটাও 95। পরে 4 নম্বরটা ভাই? 205। গজের কোয়ালিটি মাশাআল্লাহ সেরকম। আচ্ছা, পরের 4 নম্বর? যে কোনো ধরনের কালেকশনের জন্য একটু ফোন নাম্বারটা একটু বলে দেন। 0184-6797-111। আচ্ছা, ধন্যবাদ ভাই, ভালো থেকেন। আসসালামু আলাইকুম। কা শৈলে বলানি কা, দাম কত এটার? 1,85,000। আর কত হলে সারণ যাবো গা? 80-80 চান? আচ্ছা ঠিক আছে গা, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এই পাশে শুরু একটা আম গাছ দিকে আমি মোটামুটি ভালোই লাগতেছে। আমার বৃত্ত আমার একটা আম গাছ আছে, সেটা তো না আম গাছ আমার বইলেছে না আম গাছও। তো এই শুরু রাস্তার মধ্যে বইলে বসছে, এই যে ঘোরা তো বইলেছে। যাক, এরকম দর্শক বন্ধুরা, এখন আম গাছের সিজন, বেশি বেশি গাছ লাগান। আর এদিকে সুন্দর একটা গরু আছে। বড় ভাই কত এটা? 1,85,000 চাইতেছেন। আর দেওয়া দাম? 60-এর উপরে লাগবো। কয় মন হইব ভাই? 5-6 মন হইব। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো হয়ে গেল। দর্শক বন্ধুরা, আজকে এই বাজারে প্রচুর গরু আমদানি হয়েছে। সামনে রমজান। আর এই পাশে আরেকটা বাঘা কালেকশন আছে মাশাআল্লাহ ভাই। এত সুন্দর একটা গরু মালিক নাই, এগুলো কথা। দর্শক বন্ধুরা, মোবাইলে একটু লেক মার, এখন যাবৎ ভিডিও করতেছি।
কি ভাই কত এটা 125 দর্শক বন্ধুরা বহুত